নোবেল বিজয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জন্ম 3 নভেম্বর 1933 পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে, পৈতৃক নিবাস ঢাকার ওয়ারিতে। পিতা ডক্টর আশুতোষ সেন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নশাস্ত্রের শিক্ষক, মা অমিতা সেন। বাবা মা দুজনেরই জন্ম বাংলাদেশের মানিকগঞ্জে। অমর্ত্য সেন কলকাতা বিশ্ববিদ্যালয় হতে বিএ, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে বিএ এবং 1959 সালে ট্রিনিটি কলেজ হতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। উদার অর্থনীতির যুগে তিনি ভিন্ন ধারার এক অর্থনীতিবিদ। দুর্ভিক্ষ, জনকল্যাণ অর্থনীতি ও গণদারিদ্রের অন্তর্নিহিত কার্যকারণ বিষয়ে গবেষণায় অবদান রাখার জন্য 1998 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন। তার মতে, অর্থনৈতিক উন্নয়নের চরম লক্ষ্য হওয়া উচিত মানুষের সক্ষমতা সৃষ্টি। অর্থনীতি মানব কল্যাণ, সামাজিক নিরাপত্তা সহ এ উপমহাদেশ ও সারা বিশ্বের ক্ষুধা, দারিদ্র ও মানুষের আত্মশক্তি নিয়ে তিনি নিরন্তর কাজ করে চলেছেন। স্বীকৃতি হিসেবে পেয়েছেন বহু পুরস্কার, সম্মাননা, ফেলোশিপ ও উপাধি। নোবেল পুরস্কার ছাড়াও 1999 সালে তিনি ভারতের উচ্চ নাগরিকত্ব পুরস্কার ভারতরত্ন উপাধিতে ভূষিত হন। 1999 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেন। 2000 সালে অর্থনীতিতে অসাধারণ অবদানের জন্য গ্লোবাল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট ইনস্টিটিউট থেকে লেনথিফ পুরস্কার লাভ করেন। অমর্ত্য সেন 90টিরও বেশি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। একজন উন্নয়নের পথিকৃৎ হিসেবে ডক্টর অমর্ত্য সেন বাঙালির গর্ব ও আদর্শ। শ্রোতা দর্শক, চ্যানেলে এক্সক্লুসিভে আমাদের আজকে বিশেষ অতিথি নোবেল বিজয়ী ডক্টর অমর্ত্য সেন। ডক্টর অমর্ত্য সেন, চ্যানেলে স্টুডিওতে আপনাকে অনেক অনেক স্বাগত। অনেক ধন্যবাদ আমাকে নিমন্ত্রণ করায়। কেমন আছেন আপনি? ভালোই আছি, আমি তো আজ সকালে এলাম। আপনি তো একাধিকবার বাংলাদেশে এসেছেন, বলা চলে বাংলাদেশের সাথে আপনার একটা নারীর টান। আপনার বাবা, আপনার সবাই এ অঞ্চলে ছিলেন এক সময়। ইতিমধ্যে বাংলাদেশটা আমাদের স্বাধীনতার 40টা বছর পার করে ফেলেছে। বাংলাদেশে স্বাধীনতার 40 বছর পর বাংলাদেশের অর্থনীতি, মানুষ কিছু যদি উন্নয়ন হয়ে থাকে, এটাকে আপনি কিভাবে দেখেন? আপনার অর্থনীতির ভাষায় অন্যদিকে মানব উন্নয়নের সূচকে বাংলাদেশের অর্থনীতির অনেক প্রগতি হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যেটা আরও বড় দেখা উচিত সেটা হচ্ছে যে এখানকে মানব কল্যাণ এবং মানবিক অধিকারের ব্যাপারে, যেমন লোকের জীবনে আয়ু, লোকের স্কুলে পড়া, বিদ্যাহরণ ছাড়াও নানা দিক দিয়ে তাদের ট্রেনিং পাওয়া ইত্যাদি, এগুলো সব কথা নিপাতে দেখতে গেলে আমাদের দেখা যাবে যে বাংলাদেশের প্রগতি খুবই দ্রুত হয়েছে। যার ফলে এখন যদিও ইন্ডিয়ার জাতীয় আয়, মাথাপিছু জাতীয় আয় বাংলাদেশের থেকে 2 গুণ, এবং এখনও ইন্ডিয়া বাংলাদেশের থেকে, বাংলাদেশের অনেক সূচকের দিকে পিছিয়ে আছে, বাংলাদেশের অর্থনৈতিক মানে যে আয়ু বৃদ্ধি সেটা খুব জোরেই হচ্ছে, কিন্তু ইন্ডিয়াতে তো আরও বেশি জোরে হচ্ছে চায়নার পরেই। তার ফলে পার্থক্যটা বেড়েছে, আগে ছিল প্রায় 40% বা 50% বেশি, এখন শতকরা সেই না করে শতকরা 100 মানে 2 গুণ দাঁড়িয়েছে গিয়ে। অন্যদিকে যদি মানব জীবনযাত্রার জিনিসগুলো দেখেন, তার মধ্যে অনেক কথাতেই বাংলাদেশ ইন্ডিয়ার থেকে এগিয়ে গেছে, আগে অনেক পিছিয়ে ছিল, এগিয়ে গেছে। যেমন লাইফ এক্সপেক্টেন্সি, জীবন আয়ু বাংলাদেশে এখন বেশি ভারতবর্ষের থেকে। যে ছেলেদের স্কুলে পড়ার ব্যাপারে এখনও ইন্ডিয়া ভারত বাংলাদেশের থেকে এগিয়ে আছে, কিন্তু অন্যদিকে শিক্ষার দিক থেকে বাংলাদেশ এখন কিন্তু একেবারেই। এবং এখানে যে যে স্কুলে যে মেয়েদের ছাত্রী সংখ্যা ছেলেদের ছাত্র সংখ্যার থেকে বেশি এখানে বাংলাদেশে, এবং এতে কিন্তু আর কোনো দেশে নেই। এবং আমার নিজের ধারণা যে বাংলাদেশের যে নানা রকম দিকে প্রগতি হচ্ছে, আমি কয়েকটা বলছিলাম, তার মধ্যে আরও ইমিউনাইজেশন, বাংলাদেশে DPT যদি যদি ট্রিপল ভ্যাকসিন দেখেন, সেখানে ইন্ডিয়াতে বোধ হয় এখন এখনও
66%, এখানে বাংলাদেশে শতকরা 90-এর উপরে অনেক কথা যে এগিয়ে গেছেন সব কথাতেই সুপেয় পানির দিক থেকে তো বাংলাদেশ সুপেয় পানি, ড্রিঙ্কিং ওয়াটার, স্যানিটেশন স্যানিটেশন এখানে বেশি ইন্ডিয়া থেকে। হ্যাঁ, গতকাল আমাকে ইন্ডিয়ান ইকোনমিক অ্যাসোসিয়েশনে ভারতীয় অর্থনীতি সমিতির যে বাৎসরিক মিটিং হয় সেখানে আমি তার প্রধান বক্তা ছিলাম, এবং সেখানে আমি তার মধ্যে একটা তুলনা করে দেখাচ্ছিলাম যে বাংলাদেশ কতটা এগিয়ে গেছে ইন্ডিয়ার তুলনায়। কিন্তু আমার যেটা বক্তব্য হচ্ছে যে যে এইটা যদি দেখতে হয় তাহলে দেখবেন নিশ্চয়ই একটা একটা সরকারি কর্মসূচির একটা যোগ আছে, নিশ্চয়ই আছে, বড় রকমই আছে, কিন্তু তারই সঙ্গে যোগ করতে হবে এবং বেশিভাবেই যোগ করতে হবে যে এখানে যে যেভাবে যে প্রগতিটা হয়েছে তার মধ্যে বাংলাদেশের মহিলারা নারীদের যে প্রগতি সেটা একেবারে সেন্ট্রাল, এবং তাতে প্রথম থেকে শুরু করে শুধু সরকারি না, এখানে তো নানা রকম এনজিও আছে, নানা জিনিসে মেয়েদের ব্যাপারে যোগ দেওয়া হয়েছে, এবং এখানে যে রাজনৈতিক চেতনা যেমন যে বাংলাদেশের মুক্তিযোদ্ধা সময় থেকে তো মেয়েদের একটা রোল আছে এবং এ বিষয়ে শেখ মুজিবুর খুব ওয়াকিবহাল ছিলেন যে কীভাবে জোর দেওয়া যায়। আমাদের জনসংখ্যার তো অর্ধেকটাই নারী। হ্যাঁ, না এবং শুধু তাই না, এখানে এটা একটা বড় প্রশ্ন, কেন সব কথা দেশেই ইন্ডিয়াতে, পাকিস্তানে, নেপালে, তারপরে তো আফগানিস্তান, পশ্চিম এশিয়াতে তো খুবই, চায়নাতে ইত্যাদি সব জায়গাতেই কিন্তু একটা মেয়েদের ঘাটতি রয়েছে ছেলেদের তুলনায়, যেটা ইউরোপ আমেরিকাতে নেই। তার প্রধান কারণ হচ্ছে যে নারীকে যথেষ্ট মর্যাদা দেওয়া হয় না। সেটা প্রথমে এই জিনিসটা এসেছিল এই যে অসুখ করলে মেয়েদের তুলনায় ছেলেদের প্রতি বেশি নজর দেওয়া হয়, তার ফলে মৃত্যু হার ছেলেদের থেকে মেয়েদের হার বেশি ছিল। আমার যেটা সবচেয়ে এখানে ইন্টারেস্টিং হচ্ছে, আমার এই সংখ্যা তত্ত্বগুলো আমি আরেকটু ভালো করে দেখতে চাই, কারণ যে যে কাগজগুলো আমাকে পাঠানো হয়েছে এখানকার সেন্সাস থেকে তাতে দেখা যাচ্ছে যে এশিয়ার মধ্যে বাংলাদেশই প্রথম দেশ হলো যেটাতে আগে ঘাটতি ছিল, এই ঘাটতিটা এখন চলে গেল। এবং এতে যদি সম্পূর্ণতা সত্যি হয়ে থাকে থেকে পুরোটা মনে হচ্ছে তাই, সেক্ষেত্রে এটা একটা বড় রকম অ্যাচিভমেন্ট হয়েছে। একটা অন্য প্রসঙ্গে একটু প্রশ্ন করি, আপনার তো মূল কাজ তো দারিদ্র, ক্ষুধা, অপুষ্টি এগুলো নিয়ে আপনার কাজ, অজস্র আপনার গবেষণা এগুলো নিয়ে আছে, এবং সাম্প্রতিক সময় সারা বিশ্ব জুড়ে এই যে জলবায়ু পরিবর্তন এটা একটা বড় বিষয়, এবং এমনই সময়ে যে খাদ্যাভাব না খাদ্যের বন্টনটাকে আপনি গুরুত্ব দিচ্ছেন, কোন জিনিসটাকে আপনি এখানকার অপূর্ণতার ঘটায় কমায়ের মানুষের জন্যই বা সুরক্ষাটা কী হতে পারে, উৎপাদন আছে কিন্তু তারপরে অনেক অপুষ্টিতে মানুষ আছে, অনেক নাকে আছে এক প্রান্ত আরেক প্রান্ত, কিন্তু সেটা তো যতক্ষণ মানে উৎপাদনের একটা সংকট কোনো সময় ঘটতে পারে, কিন্তু আমার তার কাছাকাছিও নই। জি, আমাদের এখন প্রধান সমস্যা হচ্ছে আপনি যেটা বলছেন যে লোকাল ক্রয় ক্ষমতা, জি, এবং সেটা কীভাবে ছড়িয়ে রয়েছে, একটা হচ্ছে যেমন বন্টন ব্যবস্থাটাকে আমি বলছি যে বন্টন ব্যবস্থাটা তো একটা বড় রকম ঘাটতি সব জায়গাতে আছে, ইন্ডিয়াতে একটা খুব বড় রকমই আছে, লোকের অনেকেই সেটা জানা নেই, এবং আমি ইন্ডিয়ান সিটিজেন হিসেবে আমার লজ্জার কথা যে পৃথিবীর তুলনায় সবচেয়ে বেশি শতকরা ভাগ আন্ডারনারিসড বাচ্চা ইন্ডিয়াতে সবচেয়ে বেশি পৃথিবীতে। একটা জিনিস আমাদের গবেষণায় আসছে যে যেখানে পারিবারিক ডিসিশনে মেয়েদের বলার হক বেশি এবং তাদের কথা লোকে শোনেন, সেক্ষেত্রেই বাচ্চাদের যত্ন অনেক বেশি হয়, এটা পৃথিবীর সব জায়গাতে পাওয়া যাচ্ছে, আমেরিকাতে, ইংল্যান্ড থেকে শুরু করে আফ্রিকাতে, দক্ষিণ আমেরিকাতে, সব জায়গাতে পাওয়া যায়। নারীর ক্রয় ক্ষমতা বাড়া মানে তার নিজস্ব একটা অভিমত, আমি ছেলে হিসেবে লজ্জিত যে মেয়েরা বাচ্চাদের যে নজর দিচ্ছে ছেলেরা কেন দিতে পারছে না, এটা আবার আপনারা আমাদের দুটো চিন্তা করার কারণ থাকতে পারে, কিন্তু সব দিক দিয়েই এটাতে যে যে প্রকৃতিটা হচ্ছে সেই প্রকৃতিটার মধ্যে একটা চিন্তনশীল একটা সুচিন্তিত একটা ব্যবস্থা করা একটা যে ঝোঁক এবং
প্রচেষ্টা, তার একটা বড় রকম অবদান আছে, এটা তো মানতে হচ্ছে তো। এবং সেটাতে আজকাল যে এই যেমন ইন্ডিয়াতে এখন ঝগড়া চলছে এইবারে ফুড সিকিউরিটি বিল, লোকপাল নিয়ে তো একটা উন্মাদন হচ্ছেই, কিন্তু ফুড সিকিউরিটি নিয়ে অনেক বেশি কথা হচ্ছে। হ্যাঁ, ফুড সিকিউরিটি নিয়ে, কিন্তু সেখানে হচ্ছে যে অনেকে সব বলছেন যে এটা কী করে দেশে নিতে পারে। এখন তা হচ্ছে যে যখন বহু জিনিস হয় আমাদের দেশে, পেট্রোলের ট্যাক্স থেকে শুরু করে যে পেট্রোলের সাবসিডি থেকে শুরু করে, আমাদের দেশে ইন্ডিয়াতে এখনও কোনো হিরে অথবা সোনার কোনো ইম্পোর্ট ডিউটি লাগে না, তার থেকে যে ফুড সিকিউরিটিতে 27,000 কোটি টাকা লাগছে, কিন্তু গোল্ড অ্যান্ড ডায়মন্ডের এক্সেমশনে 50,000 কোটি লাগছে, তার থেকে বল। কিন্তু তাতে সে বিষয়ে কেউ যদি কথা না বলেন, একমাত্র যখন দুস্থ ছেলেমেয়েদের খাবারের ব্যবস্থার জন্য চিৎকার করতে থাকেন, তাহলে তাদের রাজনৈতিক চিন্তাধারার একটা সীমাবদ্ধতার পরিচয় আছে বলে আমি মনে করি। এখন আমাদের যাতে দেখতে হবে যে রাজনৈতিক প্রগতিটা অর্থনৈতিক প্রগতির সঙ্গে যেন একসঙ্গে চলে, সামঞ্জস্যপূর্ণ আছে কি সামঞ্জস্যপূর্ণ আছে। সম্প্রতি ভারত বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি যে ডলারের বিপরীতে টাকার অনেক অবমূল্যায়ন হয়েছে, স্বর্ণের দাম কমে যাচ্ছে, অন্যদিকে ফুয়েল কস্ট বিশ্বব্যাপী বেড়েই যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস একটি সেমিনারে বলেছিলেন যে খুব শীঘ্রই পুঁজিবাদ ধ্বংসটা আসন্ন। আপনার এই ব্যাপারে মতামতটা কি, আপনি কিভাবে? আমি ইউনুসের বক্তব্যটা আমি দেখিনি, তাই ও বিষয়ে আমি বলবো না। আমার ধারণা যে রুপি বা টাকা ভ্যালু কমছে সেটা নিয়ে একটা বাণিজ্যিক দিক দিয়ে ততটা বিচলিত হওয়ার বোধহয় কারণ নেই। যতটা বিচলিত হওয়ার কারণ আছে যে লোকেদের ক্রয় ক্ষমতা, খাওয়া দাওয়া, কাপড় চোপড়, পড়াশুনো, চিকিৎসা ব্যবস্থা ইত্যাদি। আপনি যদি চায়নাকে দেখেন, চায়না যে ইউয়ানের যে ভ্যালু সে তো আর্টিফিশিয়ালি লো, এবং সেই করে চায়নার পক্ষে পৃথিবীতে সব জায়গাতে অন্য দেশগুলোকে কম্পিটিশনে হারিয়ে দেওয়া সম্ভব হচ্ছে। অতএব ওরা প্রাণপণের চেষ্টা করে ভ্যালুটাকে লো রাখছেন। অতএব আমাদের ভ্যালুটা লো হলে বলে যে আমরা হাহুতাশ করে কান্না করতে লাগলাম, তার মধ্যে একটা খুব অর্থনৈতিক যুক্তির কারণ না থাকতে পারে। এখন ইউনিভার্সিটির কথা বলছেন, আমি যেটা শুনে মনে হলো, আমি জানি না, আমি বিষয়ে বলতে পারি না, সেটা হচ্ছে যে এখন যে ফিনান্সিয়াল সিস্টেমটা পৃথিবীতে, তাতে নানা রকম খুব বড় রকম দুর্ঘটনা চলছে ঠিকই, এবং আমার ধারণা যে ওয়ার্ল্ড তো রিসেশন তো এখনও চলছে তো না, শুধু তা না, এই ইউরোপ যে ধরনের পলিসি ফলো করছে তার ফলে সেই রিসেশন যাওয়ার কোনো সম্ভাবনা দেখি না। আমি একটা ইদানিং ব্যক্তি দিয়েছিলাম কিছুদিন আগে, আমাকে আমার একটা ছক্কেতে দেখিয়েছে, সেটা হচ্ছে যে আমাদের দেশে একটা বহুদিন ধরে খেলা হচ্ছে স্নেকস অ্যান্ড ল্যাডার, যেটা বলে, যেটাকে সাপ লুডো বলা হয় আমাদের। এখন সাপ লুডো তো হচ্ছে যে সাপের মুখে বললে চট করে নিচে নেমে যাবে, মোয়ের তলা দেওয়া উঠে যাবে, খেয়ে ফেলবে সাপে। এখন আমি যেটা বলবার চেষ্টা করছিলাম যে সেটা হচ্ছে যে ইউরোপ একেবারে বেঁচে বেঁচে সাপের মুখে গিয়ে দাঁড়িয়েছে, এবং এই মুহূর্তে লেজ থেকে ব্যবহার একটা প্রচেষ্টা চলছে আর কি। এখন ভারতবর্ষে আমার ধারণা ছিল যে এই এই ইন্ডিয়াতে এই সাপের সামটা একটু পড়েনি, কিন্তু মইগুলো ঠিক ভালো মতো নিতে পারছে না। এদিক দিয়ে বাংলাদেশে অনেক কথা বেশি মই নিয়েছে বলেই আমার ধারণা, কিন্তু এই সাপগুলো এত আমাদের খুব দরকার। অতএব ওরা যেটা হঠাৎ করলেন যে ইউরোপে, যে যখন সবাই আনএমপ্লয়মেন্ট ভীষণ বেশি, চাহিদা কম, সেই সময় একটা অস্থিরতি করে সমস্ত জিনিসের চাহিদা আরও কমিয়ে দিলেন আর্টিফিশিয়ালি, এবং তার ফলে যেটা গ্রিকের একটা সমস্যা ছিল সেটা একটা বড় সমস্যা করলেন। ইংরেজিতে যাকে বলে ফ্রাইং প্যান টু ফায়ার, ফ্রাইং প্যান তো ছিল ঠিকই, কিন্তু সেই ফ্রাইং প্যান থেকে তুলে নিয়ে আগুনের মধ্যে দেওয়াটা অত্যন্ত ভুল আছে। অর্থাৎ এবং আমেরিকা তো প্রধানত রাজনৈতিক ওই রিপাবলিকান ডেমোক্রেটিক পার্টির ঝগড়ার মধ্যে কোনো রকম পলিসি হচ্ছে না, এটাও একটা সমস্যা। নানা দিক থেকে পৃথিবীর অনেক সমস্যা এখন সত্যিই আছে, কিন্তু আমাদের যেটা দেখতে হবে যে অন্যদের ভুল কেন আমরা না করি, এবং আমাদের নিজে যেগুলো করা দরকার সেগুলো যেন করি। এবং এক্ষেত্রে যে বাংলাদেশ অনেক কথা জিনিস এগিয়ে যেতে পেরেছেন সেটা আমার কাছে খুবই, আমাদের রেমিটেন্স অসম্ভব ভালো, মেয়েদের
কথা বলা এবং অধিকার অধিকার এবং তাদের বক্তব্য রাখা, তাদের আয়টা, তাদের আয়, শিক্ষা ইত্যাদি। বা ডক্টর অমর্ত্য সেন, সম্প্রতি আপনি ভারতীয় পত্রপত্রিকায় আপনার উদ্ধৃতি দিয়ে একটি খবর ছাপা হয়েছিল যে আপনি ধনী গরিবের ফারাক নিয়ে কিছু কথাবার্তা বলেছেন। এই যে বৈষম্য, এই যে আঞ্চলিক বৈষম্য, এটা কমানো যায় কিভাবে? আপনি তো সবসময় এই বিষয় নিয়ে এগুলো নিয়ে কাজ। আমি অ্যাকচুয়ালি ধনী নিয়ে অবশ্য অনেকদিন তাই বলছি, কিন্তু যেটা প্রধানত আমি ইন্ডিয়াতে বলবার চেষ্টা করছিলাম যে বৈষম্যটা অন্য দিয়ে দেখতে হবে। একদিকে আমাদের অনেক কথা ভালো বিশ্ববিদ্যালয় হয়েছে, অন্যদিকে এখনও এক তৃতীয়াংশ বাচ্চারা কোনো রকম হয় একেবারেই স্কুলে যেতে পারছেন না, রেজিস্টার হচ্ছেন যাচ্ছেন না, কেন স্কুলের ব্যবস্থা ভালো না, একজন টিচারের মাস্টার তিনি যদি না আসেন, অতএব বাবা মা তাদের মেয়েদের পাঠাতে ভয় পাচ্ছেন, এইসব যে কোনো কারণই হোক এক তৃতীয়াংশ এখনও অবধি বাদ পড়ছে। এই যে পার্থক্যটা, কিছুই একেবারে শিক্ষার অভাব থেকে একদিকে, অন্যদিকে উচ্চশিক্ষার মান বজায় রেখে টেকনিক্যাল এডুকেশনে খুবই ভালো করছেন, অন্যদিকে অকক্ষ লিখতে পারে না, দুইকে চার দিয়ে গুণ করতে পারে না, চার বছর স্কুলে পড়েছে। আমাদের প্রতিচিতা আসতে আমি যে আমার নোবেলের টাকা করবার সুযোগ হয়েছিলো, তার থেকে আমার স্টাডিতে বেরোচ্ছে যে যে চার বছর ক্লাস ফোর ক্লাস ফাইভ অবধি পড়েছে কিন্তু পাঁচ দিয়ে ভাগ করতে পারে না। এই যে পার্থক্যটা, এতে কারণে অনেক বেশি জোর দিচ্ছি। কোয়ালিটি এডুকেশন পাচ্ছেন আপনি বলতে চান? এডুকেশনই পাচ্ছি না, তার মধ্যে কোয়ালিটি এডুকেশনও পাচ্ছি না, তো আরেকটা প্রশ্ন। জি জি জি, চ্যালেঞ্জিং দ্য ইনজাস্টিস অফ প্রভার্টি, আমাদের অধ্যাপক রেহমান সোবানের লেখা একটি বই আপনার। হ্যাঁ, তার বইতে ভারত, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ইনজাস্টিসের প্রভার্টিটা আপনি কীভাবে দেখেন, এটা কী? না, এটা তো এটা রেহমান আলোচনা করছে, ঠিকই আলোচনা করেছেন। আমাদের বহুদিন ধরে একটা যে শ্রেণী বিভাগ, এবং তার ফলে কিছু লোকের সৌভাগ্যশীল অর্থনৈতিক দিক দিয়ে, সমাজনৈতিক দিক দিয়ে, রাজনৈতিক দিক দিয়ে, আর কিছু লোকে অতি অভাবগ্রস্ত। যারা বলে থাকেন রিচ আর গেটিং রিচ, পুয়ার গেটিং পুয়ার, এটা বললেই লোকে সবাই এগ্রি করেন, কারণ এটা বলতে খুব শুনতে শোনা ঠিক লাগে, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি সত্যি কথা না। সত্যি কথা হচ্ছে যে পুয়ার, মেবি সাম পুয়ার আর গেটিং লেস পুয়ার, কথা হচ্ছে যে সেটা যে হারে হওয়া আমরা আশা করবো তা হচ্ছে কিনা, এবং তা করতে শুধু সরকার না, সমাজের কি কর্তব্য আছে। অতএব সামাজিক চেতনাটা খুবই দরকার যে এই যে অসৈম্য, এই যে পার্থক্য চলছে, এবং দারিদ্র এবং ধনের যে পার্থক্য, সেটা শুধু অর্থ নিয়ে তো না, সেটা শিক্ষা নিয়ে, চিকিৎসা নিয়ে, জীবনযাত্রা নিয়ে, এই পার্থক্যগুলো দূর করার জন্য আমাদের কী কী করা সম্ভব। এবং সেখানে রেহমান সোবান অনেক কথা আলোচনা করেছেন যে ও কী নিয়ে কী কী করা যেতে পারে, এবং আমার মতে মতে ঠিকই আলোচনা করেছেন। ডক্টর অমর্ত্য সেন, আপনাকে শেষ একটি প্রশ্ন। আপনি হয়তো জানেন যে বাংলাদেশ এই সময়ে খাদ্য উৎপাদনে একটা বিশেষ বিশেষ পর্যায়ে এসছে, বিশেষ করে ধান চাল উৎপাদনে আমরা প্রায় স্বয়ংসম্পূর্ণ হতে চলেছি। তথ্য প্রযুক্তির এই সময়, শিল্প বিকাশের এই সময়, কৃষির এই উন্নয়নটাকে আপনি কীভাবে দেখেন? কৃষির উন্নয়ন, আমার এখানে দুটো বক্তব্য আছে, তিনটে বলতে পারেন। একটা হচ্ছে যে কৃষি উন্নয়ন তো একটা হারে নিশ্চয়ই হচ্ছে এবং হবে, এবং সেটা যাতে তার থেকে আমরা যাতে সরে না যাই সেটার দিকে আমাদের নজর রাখা উচিত। আরেকটা হচ্ছে যে যে কোনো সময় একটা বৈজ্ঞানিক যে পার্থক্য করার সুযোগ থাকে সেগুলো আমরা নিচ্ছি কিনা। যেমন উইতে, গম তৈরিতে যে ধরনের রেভলিউশন হয়েছে গ্রিন রেভলিউশনে, রাইসে তো সেটা হয়নি, এবং যেটা হয়েছে অনেক সময় কিছু তো উৎপাদন বেড়েছে, কিন্তু এদিকে রাইসে হচ্ছে কি যাতে গমে খুব হয়নি। আমাদের বাংলাদেশে পার্টিকুলার, আমাদের বাংলাদেশ মানে অবিভক্ত বাংলায় বলছি, পুরনো অর্থে বাংলাদেশে, আমাদের সর্বদাই গবেষণাটা হয়েছে যে কীভাবে এতে কোয়ালিটিটা বাড়ানো যায়, রাঁধুনি পাগো এবং নানাভাবে বাসমতি ইত্যাদি, যার ফলে এটা দেখেই যে শ্রেণীবিভাগটা কত দেখা যায়, যে উৎপাদন না বাড়িয়ে যে যে চালগুলো খাচ্ছি সেই যেন সেটা আরও সুগন্ধি হয়, এই কথা। এখন সেটা দিয়ে আমার ধারণা যে বৈজ্ঞানিক পার্থক্য করা একটা সত্যি বড় রকম সুযোগ এখনও আছে বলে আমি মনে করি। আর তৃতীয়টা কিন্তু উল্টো দিকে, একটা হচ্ছে যে আমাদের খুব চিন্তারও কারণ আছে, কেননা সত্যি যদি গ্লোবাল ওয়ার্মিং চলতে থাকে
তাহলে তো বাংলাদেশ তো প্রথমেই খুব ক্ষতিগ্রস্ত হবে, মালদ্বীপের মতো সম্পূর্ণ ডুবে যাবে এরকম না, কিন্তু ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চল খুব বড় রকম ক্ষতি হবে এবং লোকে ডিসপ্লেসড হবে, অসুখ বিসুখ বাড়াবার সম্ভব হবে, অনেক কিছু আছে। অতএব আমাদের এই এখন যেটা একটা বড় সমস্যা হচ্ছে জলবায়ু বিষয়ে, কি আমাদের এগ্রি করার গ্লোবাল ওয়ার্মিং বন্ধ করতে এনভায়রনমেন্টালি আমরা আবহাওয়া বিষয়ে আমাদের কী ধরনের কাজ করা উচিত, সেখানে একটা একটা অ্যাপাসে গিয়ে পড়েছি, মানে যাতে ইংরেজিতে বলে অ্যাপাস যে চলে না, মানে একেবারে আটকে গেছি। তার কারণ হচ্ছে যে একদিকে ইউরোপিয়ানরা পার্টিকুলারলি বলছেন যে সবাই এখন এমিশন কমানো দরকার, অন্যদিকে চীন ইন্ডিয়া ব্রাজিল ইত্যাদি বলছে যে তোমরা সমস্ত পৃথিবীকে পলিউট করেছো এক সময়, আমরা যে মুহূর্তে তাওয়া শুরু করলাম তোমরা বললে নিয়ম বদলে গেছে এখন। অর্থাৎ তার ফলে এই মিটিংয়ে যেমন এটা একটা হলো যে সাউথ আফ্রিকাতে হলো এই এই ডারবানে তো সে কয়েক হপ্তাহ আগে, তো সেখানে তো কিছু করতে পারলো না। এখন এটাতে আমাদের একটা তদ্বিভাব দরকার এবং বিশেষত বাংলাদেশে উচিত, কেননা বাংলাদেশের এই বিষয়ে চিন্তা করার অনেক বেশি কারণ রয়েছে বহু দেশের তুলনায়, ইন্ডিয়ার তুলনাতেও আমাদের নিজস্ব অবস্থান থেকে আমাদের এই কারণে। তার কারণ হচ্ছে যে দক্ষিণাস্ত দক্ষিণ ইন্ডিয়াতে এগুলোতে যে যে ধরনের জমি সেই জমিতে ততটা যে সুনামিতে এফেক্টেড হলেও এই জমিটা ঠিক বাংলাদেশের মতো নরম জমি না, অতএব এটা নিয়ে খুবই চিন্তার কারণ আছে এবং সেই জন্যে বাংলাদেশে একটা লিডারশিপ নেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি। কারণ বাংলাদেশকে অনেক সময় লোকে একসময় খুব খেলো করতো যে একটা ভীষণ সমস্যাপূর্ণ, আসলে কোনো কারণ নেই, আমাদের যে নানা দিক দিয়ে এটার জন্যে আমি ডেমোগ্রাফি মেয়েদেরটাও বলতে চাচ্ছি যে মিসিং উইমেনের যদি প্রথম সমাধান যদি হয়ে থাকে বাংলাদেশে, তাহলে ওদের বাংলাদেশের যে একটা সম্মান পাওয়ার অধিকার এলো সেই সম্মানটা ব্যবহার করে অনেক কিছু করা যায়, যে বিশ্ব নেতৃত্বে এবং বিশ্ব নেতৃত্বে এটাও করা যেতে পারে যে যে আমরা এনভায়রনমেন্টের বিষয়ে কী করছি, এই যে আটকে রয়েছে এখন চীন ইন্ডিয়া ব্রাজিল সাউথ আফ্রিকা এদের মানতে হবে যে ইউরোপিয়ানরা বহু খারাপ কাজ করছে, কিন্তু আমরা যদি তা এখন করতে থাকি পরে যখন আফ্রিকা ইন্ডাস্ট্রিয়ালাইজ করবে তারা চায়না ইন্ডিয়া ব্রাজিল নিয়ে কী মনে করবে, আমরা যেভাবে এখন ইউরোপে গালাগাল দিই তাও ঠিক তখন চায়না ইন্ডিয়াকে গালাগাল দেবে। অতএব আমাদের এই সময় একটা বিচক্ষণতা বিশ্ব বিচক্ষণতা বিশেষ পরিচয় দাঁড়াচ্ছে এবং এখানে আমার খুব আশা যে বাংলাদেশ একটা লিডারশিপ রোল প্লে করতে পারে। ডক্টর অমর্ত্য সেন আপনাকে অনেক ধন্যবাদ চ্যানেল এক্সক্লুসিভে চ্যানেল আইকে সময় দিয়ে, ভালো লাগলো কথা বলে আপনার সঙ্গে, আমাদেরও ভালো লাগলো, আমাদের দর্শকদেরও ভালো লেগেছে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, ডক্টর অমর্ত্য সেন আমাদেরকে সময় দিলেন এতক্ষণ আমাদের চ্যানেল এক্সক্লুসিভ অনুষ্ঠানে। তিনি আগামীকাল ঢাকায় সুরের ধারা আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠান রবীন্দ্রনাথের সার্ধ শত জন্মবার্ষিকীর সুরের ধারার এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য বিশেষ অতিথি হিসেবে এসেছেন। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। শেষ করছি আজকের চ্যানেল এক্সক্লুসিভ।